আমন্ত্রণ প্রবাস ট্যাম প্রিয় দর্শক মণ্ডলী দেশ ও প্রবাসে যে যেখান থেকে জয়যাত্রা টেলিভিশন দেখছেন সকলকে আমন্ত্রণ প্রবাসীদের নিয়ে প্রিয় অনুষ্ঠান প্রবাস টাইম প্রিয় দর্শক ঢাকা স্টুডিওতে আমি আছি আপনাদের সাথে হেরেনা জি হাঙ্গীর এবং আজকে আমাদের ঢাকার স্টুডিওর অতিথি বিশিষ্ট অভিনেত্রী সঙ্গীত শিল্পী আরজুমান আরা বকুল কেমন আছো বকুল এই তো ভালো আর বিশেষ করে ভালো লাগছে এরকম একটা মিষ্টি মানুষ জিজ্ঞেস করলো কেমন আছেন আর দুইজন নারী যদি একটা স্টোরিতে বসাতরেতে আরো ভালো লাগার কথা আমার অনেক ভালো লাগছে আমরা আজকে অনেক আলোচনা করব প্রিয় দর্শক মণ্ডলী দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনারা জানেন আমাদের স্ক্রুলে দেওয়া দুটো নাম্বার থেকে সেই নম্বরে কল করে আমাদের অতিথি আমি এবং আমাদের সাথে যারা প্রবাস থেকে সংযুক্ত হলেন তাদের সাথে কথা বলতে পারেন প্রশ্ন রাখতে পারেন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার করণীয় বর্জনীয় আপনারা জানেন আপনারা নিজেরা সোশ্যাল মিডিয়া ইউজ করেন আমরাও ইউজ করে থাকি এবং এটা আসলে ভালো খারাপ মিলেই কিন্তু আমাদের সামাজিকতা সমাজ এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন যথা তার টেলিফোনের পেজটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিতে পারেন এবং যারা টেলিফোন স্কুলে দেখছেন তারা আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন অনেক কথা আলোচনা করার আছে আসলে আমরা যে কোনো প্রোগ্রামে আসলে সময় স্বল্পতার জন্য অনেক প্রশ্ন করতে পারি না আমরা ইদানিং দেখছি যে আসলে অনেকে বলে থাকেন যে এক একটা ফেসবুক এক একজনের জন্য এক একটা চ্যানেল হিসেবে কাজ করে কারণ তোমার নিত্যদিনের তুমি গান করো নাটক করো বা তোমার ফ্যামিলি গেট টুগেদার অথবা তোমার সামাজিকতা সমাজের কাজগুলিকে তুমি তোমার ফেসবুকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করো তুমি আমি সবাই সবাই ক্ষেত্রে পারো আর রাজনীতিবিদরা কিন্তু ফেসবুক ইউজ করছেন সবাই করছেন হ্যাঁ ক্লিনটন করছেন সবাই করছেন মোদি করছেন খানিকটা যদি সামর্থ্যের সামর্থ্যযোগ্য না হতো যে যার পয়সা আছে সে একটা দামি মোবাইল কিনতে হবে এরকম না হলে আমার মনে হয় যে জনসাধারণ কোটি হয়তো যারা তবে এই ক্ষেত্রে আমি বলবো বকুল যে যারা বাচ্চা তারা তাদেরকে আসলে দেওয়া নিষেধ করা বা নিষেধাজ্ঞা থাকা উচিত কারণ চোখের এবং মেধার কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে মেধা এবং মানে চোখের যে আমাদের যে আমরা বলি যে এত অল্প কেন বাচ্চারা চশমা নিচ্ছে সেটারও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে আমরা এই ব্যাপারে একটু পরে আলোচনা করছি আমি তো কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা বললাম যে আমাদের একটা চ্যানেল আসলে ইলেকট্রনিক্স মিডিয়াকে আমরা টেলিভিশন চ্যানেল বলে থাকি পেপার মিডিয়াকে আমরা দৈনিক পেপার বলে থাকি অনলাইন মিডিয়াকে অনলাইনের মাধ্যমে প্রিন্ট তো সেই ক্ষেত্রে এই যে এক একটা ফেসবুক এক একজনের জন্য এক একটা চ্যানেল হিসেবে কাজ করে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু মানুষকে অনেক খেয়পূর্ণ করে কথা বলা হচ্ছে অথবা দেখা গেল যে ফেক আইডি লাইক তুমি বকুল তোমার নামে হয়তো দশটা আইডি খুলেছে তোমার পরিচিত মানুষদেরকে হেওয়া করছে বা ডিস্টার্ব করছে তো এই ব্যাপারে তুমিও তো অনেক দিন যাবত হয়তো সোশ্যাল মিডিয়াতে আছো বা তোমার কানেকশন অনেকেই ইউজ করছে ব্যবহার করছে ক্ষেত্রে আমরা আসলে আমাদের কি করা উচিত কি বর্জন করা উচিত বলে তোমার মনে হয় আসলে পারিবারিক শিক্ষাটা আমি বলবো তখন একটা পরিবারে জন্মগ্রহণ করছে দুজন মানুষের মাধ্যমে একজন নারী এবং একজন পুরুষ যাদেরকে পরবর্তীতে আমরা মা বলছি বাবা বলছি এমনও তো হয় আমি দেখেছি গ্রামের মেয়ে তো যে যে মাটির নাম হয়তো ছিল আমি না কিন্তু তার বাচ্চার নাম হয়তো ছিল সালেহা পরবর্তীতে উনি সালেহার মা হয়ে গেছেন আমিনা নামটা সবাই ভুলেই গেছে তো এই যে পরিবার পরিবার থেকেই কিন্তু একটা বাচ্চা শেখে নতুন প্রজন্ম সেটাকে তুলে ধরে আমরা আগাচ্ছি না না আমরা কেন মানে একটা সময় তো বিয়ে প্রথা ছিল নামে একজন বালক যখন যে তার মাকে সবাই যাচ্ছে সবাই নিয়ে যাচ্ছে তখন সে একটা আন্দোলন করলো যাক সে কথা পরে অন্য সময় আলোচনা করা যাবে তো এই যে মানে বিবাহ প্রথা আমি কেন ঘর থেকে এলাম কারণ এখন তো আমরা ওই ঘরেই দেখছি বিশ্বটাকে সেই সংকল্প কবিতার মতো না যে আমরা কি তখন জেনেছিলাম যে দেখবো এবার জগৎটাকে মানে হাতের মুঠোই ভরে হ্যাঁ হ্যাঁ তাই না তো এটা কিন্তু হয়ে গেছে এখন হাতের মুঠোতেই চলে এসছে পরিবারের কথাটা আমি এই কারণেই বলছি যে একটা বাচ্চা কিন্তু স্কুলে গিয়ে তার শিক্ষককে সালাম দেবে সেটা কিন্তু মা শিখিয়ে দেয় যে বাবু তুমি কিন্তু সোজা হয়ে দাঁড়াবে এবং একদম অভদ্রতা করবে না স্যারকে প্রথমে সালাম দেবে তারপরে যেটা বলবে সেটার উত্তর দেবে তাহলে বাচ্চার প্রথম স্কুলটা কোনটা হলো অবশ্যই সেই তার ঘর ঘরটা এবং সেখানকার প্রথম শিক্ষক হবেন কে মা বাবা এবং আরো যারা আছেন সবাই মানে পরিবারই হচ্ছে একদম পরিবার আর কি পরিবার একদম পরিবার না হলে কি হতো পরিবার প্রথায় তো থাকতো না আমরা জঙ্গলে ছিলাম সেখানেই থাকতাম আমরা সবাই টারজান হয়ে যেতাম তাই না লতা পাতা খেয়ে বেঁচে থাকতাম কি দরকার ছিল এত কিছু করবার তো আমরা যখন সভ্যতাকে গ্রহণ করলাম আমি মনে করি আমার ব্যক্তিগত মত তোমার কি মনে এই সভ্যতাকে গ্রহণ করার মধ্যে দিয়ে আবার অসভ্যতাকে অর্জন করে নেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব আছে আমি সেই প্রসঙ্গে আসছি যে সভ্যতা আমরা কখন করলাম আমি মনে করি আমি খুব ছোট মানুষ আমার জ্ঞান কিন্তু যতটা না পুঁথিগত তার চেয়ে বেশি পারিপার্শ্বিকতা গত আমি এত রকমের পরিবেশ দেখেছি আমার সেই ছোট বয়স থেকে এবং সেখান থেকে আমি যে জ্ঞানগুলি পেয়েছি এবং সেগুলো যদি এক জায়গায় করি আমার মনে হয় যে সেটা দিয়েও হয়তো বা অনেকটা একটা কিছু তৈরি করা সম্ভব হবে কারণ আমি যেটা দেখেছি একদম সামনাসামনি এখানে দুটো কলম দেখা যাচ্ছে একটা গোলাপি একটা বেগুনি হ্যাঁ কিন্তু এটা কিন্তু আমি যদি ছবি তুলে পাঠাই তাহলে এখনকার মেয়েরা এটাকে বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন জনকে পাঠাতে পারবে তখন তখন গোলাপিও থাকবে না বেগুনিও থাকবে না মানে আধুনিকতা আমরা রংটাও হারিয়ে যাচ্ছে বদলে যাচ্ছে তো আমি এমন একটা মানুষ এমন একটা জায়গা থেকে উঠে এসেছি যে আমি গোলাপিটাকে গোলাপিই দেখেছি বেগুনিটাকে বেগুনিই দেখেছি এবং এখন আমি আবার এই এই যে আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি প্রযুক্তি কল্যাণে এই রং কি বদলে যায় কিভাবে সেটাও দেখছি তো যে প্রশ্নটা করছিলেন যে মানুষ কেন এখানে এসে নিজেকে বদলাচ্ছে মানে ফেক ফেক আইডি মানেই তো বদলে ফেলা তাই না ওই যে সে তার নিজের রঙে নিজেকে সাজাতে পারছে না সেই জন্য আগে কিন্তু বেনামি চিঠি ছিল আমি দেখেছি এরকম হ্যাঁ আমার গ্রামের এরকম প্রমিতা নাকি যেন নাম ছিল ওটা ছিল হলো পত্রমিতা ছিল ওটা খুব ভালো ছিল অনেকেই কিন্তু পত্রমিতা পরবর্তীতে আমি দেখেছি তারা স্বামী এবং ভালো আছে এরকমও আমি দেখেছি কিন্তু বেনামি চিঠি কোনটা যে পরিচিত লোকই একজনকে চিঠি দিত যে আজকে আপনারা সজাগ থাকবেন আমরা কিন্তু আসব এভাবে চিঠি লিখে ডাকাতিও দেওয়া হতো তো ওই মানুষটিও কিন্তু ফেক এখন ওই মানুষগুলিকে আমরা আগের সময় দেখতে পেতাম না জানতে পেতাম যে ওম গ্রামে একটা ডাকাত আছে সে কিন্তু হ্যাঁ এখন যদি বলি আমরা যে এই যে ফেক আইডি যারা আমরা কিন্তু হয়তো তিনি আমাকে চিনছেন আমি চিনি না আরেকজন হয়তো আমাকে সতর্ক করিয়ে দিচ্ছে যে দেখো উনি কিন্তু সেই কিন্তু আমি তো সেই মানুষটাকে চিনি সেই মানুষ রং বদলাবে সেটা তো আমার ভাবনাতে আসবে না তখন আসবে না তো আমি মনে করি যে এই যে পারিবারিক অবস্থান থেকে আমরা যখন সমাজে পা ফেললাম তখন কিন্তু সমাজে আমরা ডান দিকে তাকিয়ে একটা দোতলা বিল্ডিং দেখলাম বা দিকে পাঁচতলা দেখলাম এবং নিজে একতলা থেকে বেরোলাম তখন আমার বুঝতে হবে যে আমি একতলায় ছিলাম বলেই আমি কিন্তু নিচু মানুষ নই আরেকজন দোতলায় থাকেন বলেই উনি উঁচু মানুষ নন আমাকে হয়তো একটু উঁচু তাকে তাকিয়ে দেখতে হয় দোতলাটা আর ওনাকে হয়তো এইভাবে দেখতে হয় এই তুই কই যাচ্ছিস আর সবাই তো মানুষ সবাই তো মানুষ তো আমরা যদি ভেদাভেদটা ওখান থেকে না শিখি ঘর থেকে না শিখি ঘর থেকে যদি আমার মা শিখিয়ে দেন যে এখান থেকে বেরোলে তুমি আমার ছেলে নাও আর তুমি সমাজের একজন এবং তুমি সেই সমাজের একটা প্রতিনিধিত্ব করবে তোমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না তোমার কথায় কেউ দুঃখ পাবে না তুমি কারোটা মেরে খাবে না তুমি যেভাবে আমার এখান থেকে বেরিয়ে যাচ্ছ তুমি সেই স্বচ্ছ পরিষ্কার মন নিয়ে চলে আসবে তোমার গায়ে কাদা লাগলে আমি সেই কাদাটা ধুয়ে দিতে পারবো বিজ্ঞাপনও হয় কত যে কাদা লাগলে আর ভয় নাই আছে তো সেরকম তো ওই মাটি কিন্তু কাদা লাগিয়ে আসলে পরিষ্কার করিয়ে দিতে পারবে কিন্তু ওই বাচ্চাটি যদি তার মনের ভিতরে কোনো কাদা লাগিয়ে আনে সেটা দেখবার মতো যন্ত্র আমার মনে হয় না মাদের তৈরি হয়েছে যত আধুনিকতাই হোক না কেন সেই যন্ত্র তৈরি হয়নি তবে হ্যাঁ মা তার হৃদ যন্ত্র দিয়ে যেটা বুঝতে পারবে যে আমার বাচ্চাটা আজকে এরকম আচরণ করছে কেন অন্যদিন তো সে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে মা জানো আজকে কি হয়েছে কিন্তু আজকে কেন জানি সে কথা আমাকে বলছে না না বলে সে কেন গিয়ে ফোনটা নিয়ে করে কারোর সাথে কথা বলছে আমরা ওই জায়গাটাতে ভুল করিটা ধরতে হবে আগে ঘর থেকে আগে ঘর থেকে সব কিছুই ঘর থেকে আমার ফেসবুকটা এলো কি করে আমি দু হাজার সালে ফেসবুক খুলেছি যদিও আমার আগে থেকে আমার ছেলে মেয়ের ছিল আমার ভাইয়ের ছিল তো আমি কখন পেলাম দু পেলাম, দশে পেলাম এবং প্রথম দিকে তারাই আমার কমেন্টস লিখেও দিত উত্তরটা কি দিতে হবে আমি বুঝতামই না যে কোথায় চলে গেলো কি হলো না হলো তো এখানেও কিন্তু পারিবারিক দিতে হবে একদমই বুঝতাম না সত্যি তো এখানেও কিন্তু একটা পারিবারিক শিক্ষার ব্যাপার আছে তো আমার মা আমাকে কি দিয়েছিল যে আমি বন্দে মেয়ের আগে পড়ি বইটি পড়েছি আমরা আগে রথে রজক দেখো কাপড় কাছে রজকটা কি আমার বাচ্চাকে যদি আমি এখন বলি যে রজক দেখো কাপড় কাছে ও বলবে এইটা আবার কী ওয়াশিং মেশিনের আরেকটা নাম নাকি কিন্তু আমি কিন্তু মাকে জিজ্ঞেস করেছি মানে রজক মানে কি ধোপার আরেক নাম রজক এবং সে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে কাপড় কাচতো পরিষ্কার করতো আমার খুব ভালো লাগলো আমি বড় হয়ে যদি রজক হতে পারি মেয়েরা রজক হতে পারে না কারণ ওখানে যে বইতে ছবিটা ছিল ওটা একটা ছেলের ছিল মা মেয়েরা হতে পারে না তো মা বললো যে না এখন আমরা অনেক আলোচনা করব বকুল আমরা একটা ছোট্ট বিরতি নিব বিরতির পরে এসে আমরা এটাকে নিয়ে আসলে অনেক বড় করে আলোচনা করতে চাই আমরা একটা ছোট্ট আজকে যেহেতু সুযোগ পাওয়া গেছে একটা প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর প্রবাস টাইমে ঢাকা স্টুডিওতে আমি হেরেনা জাহাঙ্গীর এবং আজকে আমাদের অতিথি বিশিষ্ট অভিনেত্রী সঙ্গীত শিল্পী মানারা বকুল আমরা কথা বলছিলাম বকুলের সাথে আমাদের বিষয় ছিল সোশ্যাল মিডিয়ার করণীয় বর্জনীয় আমরা অনেক কথা বলেছিলাম বিরতির আগে যে সোশ্যাল মিডিয়া তুমি বলছিলে যে আসলে একটা পরিবারই হচ্ছে বিদ্যালয় শুরুর বিদ্যালয় মানে আমরা ওখান থেকে শুরুতে আমাদের শুরুটা শুরুর যে শিক্ষা বা শিক্ষা সেই শুরুটা হয় আমাদের পরিবার থেকেই একদমই হ্যাঁ তো আমরা বলছিলাম যে আসলে আগে ফেসবুকও ছিল না আমাদের এত অনিয়মও ছিল না এত আসলে কি বলবো অনতিকতাও ছিল না যতই আমরা স্পর্শে যাচ্ছে ততই আমাদের কিন্তু আসলে আমরা পিছনে ফিরে যাচ্ছে আমাদের নৈতিকতার পিছনে ফিরে যাচ্ছি আমরা আমাদের ভালো জিনিসগুলিকে হারিয়ে ফেলছি তো এখান থেকে আসলে আমাদের কি কি আমরা আমরা এখান থেকে ফিরে মানে ওই যে করলে বললেন না যে বর্জনীয় এবং করণীয় হ্যাঁ ওই প্রসঙ্গেই কিন্তু আমি পরিবারে ফিরে গিয়েছিলাম হ্যাঁ কারণ পরিবারেই শিক্ষা দেয় যে আগুনে হাত দিলে অনেক বাচ্চা তো বোঝে না ছোটবেলায় আগুনে হাত দিলে যে হাত পুড়ে যাবে এটা তো ও বোঝে না একটা মা কিন্তু ছুটে গিয়ে ওর হাতটা টেনে নেয়

আমার আগে পরে যতগুলি নারী আছে আমি সবাইকে সৃষ্টিশীল নারী মনে করি একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেন আর একজন নারী সৃষ্টি করেন তো নারী যখন আমাকে কোনো কাজে ডাকে সেটা যদি হয় ঘর মোছা কাপড় কাছা তাও মনে হয় আমি সবাই তো তাকে হ্যাঁ তাকে সাহায্য করতে পারলে আমার মনে হবে যে হ্যাঁ আমিও কিছু একটা করতে পারলাম তো ওই জায়গা থেকে আমি কিন্তু শরীর খারাপ নিয়েও এসেছি আমার ভালো লাগছে এখন ভালো লাগছে শরীর খারাপটা নেই তো ওই যে সামাজিক যে কথাটা এলো একটা সমাজ গঠন হয় কিভাবে আমরা ছোটবেলায় যেমন আমি একটু আর একটু না একটু শেয়ার করি সেটা হচ্ছে যেমন আমরা এমনও হতো যে আমরা ব্যস্ততার কারণে অনেকের সাথে সম্পর্ক রাখার জন্য ফোন কল করা বা চিঠি সেই মাধ্যমগুলি থেকে কিন্তু আমরা এখন একদম ইলেকট্রনিক্স মাধ্যমে চলে আসছি ফেসবুক এক ঘন্টা পর দেখছি কোন বোন বিদেশে যাচ্ছে কে কার বাচ্চা হলো কে হসপিটালে কে অসুস্থ সব কিছু এত সুন্দর একটা বন্ধুত্ব এত সুন্দর একটা বন্ধন এই সামাজিক বন্ধনটাকে কিন্তু আমরা হেয়পূর্ণ করছি নষ্ট করছি আমরা নিজেরাই এটা করছি না এটা আসলে করা হতো কিন্তু আগে আমরা দেখতে পেতাম না আচ্ছা এখন দেখতে পাই আমি তো মনে করি যে ফেসবুকটা আমার জন্য অনেক ভালো একটা জায়গা আজকে যদি আমি ফেসবুকে না থাকতাম তাহলে হেলেনা জাহাঙ্গীরও আমাকে চিনতেন না আমাকে ডাকতেন না কিন্তু আমি হয়তো জয়যাত্রার সাথে পরিচিত হ্যাঁ সত্য কিন্তু অনেক বড় সত্য এবং আমি মনে করি যে হ্যাঁ ফেসবুকের মতো একটা জায়গা দরকার ছিল কারণ আমরা রাস্তাঘাটে যাদেরকে দেখি চিনি না যারা আমাদের অ্যাসিড ছুঁড়ে চলে যেত একটা সময় হ্যাঁ তারপরে আমরা মামলা দিতে পারতাম না তখন বলা হতো যে সন্দেহজনক কাউকে বলা হতো যে সন্দেহজনক কেউ অমুক হ্যাঁ নাম না জানা এখন কি হচ্ছে এই যে সুবিধা অসুবিধার কথায় আসি যারা মনে করে যে আমি শুধু সুবিধা ভোগই করবো হ্যাঁ সে যখন অ্যাসিড ছুঁড়ে মেরে যাচ্ছে অপরপক্ষে আরেকজন কিন্তু ওই যিনি অ্যাসিড ছুটছেন তারও ভিডিও করছেন অতএব প্রমাণ কিন্তু নিজেই নিজে রেখে যাচ্ছেন উনি ভাবছেন যে আমি করেই বোধহয় জিতে গেলাম কিন্তু উনি ভাবছেন না যে আরেকটা হাত অপর প্রান্তে আছে তাহলে আমি ফেসবুককে কেন বলবো যে এটা শুধু খারাপ জায়গায় খারাপ কিছু হচ্ছে অবশ্যই এখানে ভালো কিছু তুমি বলতে চাচ্ছো যে এটার মধ্যে আসলে যে যেভাবে নেয় যে যেভাবে নেয় কথাটা সেই এই কারণে আমি আসলে একটু পিছনে চলে গিয়েছিলাম পরিবারে চলে গিয়েছিলাম যে পারিবারিক ব্যাপারটা যে যেভাবে নেবে যার পরিবার তাকে যেভাবে দেবে সমাজটা গঠন হলো কিভাবে পরিবার নিয়েই তো আমরা পড়েছি আগে যে কয়েকটি ঘর নিয়ে একটি বাড়ি হয় সেই কয়েকটি বাড়ি নিয়ে আবার হ্যাঁ পাড়া সমাজ হ্যাঁ তো আমি যদি মনে করি যে আমাদের পরিবারও কিন্তু একটা ছোটখাটো দেশ সেখানে আমাদের একজন প্রেসিডেন্ট আছে সেখানেও প্রধানমন্ত্রী আছে সেখানেও একজন কি বলে অর্থনৈতিক যিনি দেখবেন এবং ধর্মীয় দিক যিনি ঘরের ভিতরে কিন্তু একটা পুরো একটা ব্যাপার একদমই তো আমি যদি মনে করি যে আমার প্রত্যেকটা ঘর যদি এক একটা সুন্দর দেশ হয় তাহলে আমাদের এই বিশ্বটা সুন্দর হতে কয়েকটা মিহিট মিনিট লাগবে কয়েকটা মুহূর্ত লাগবে এবং এই মুহূর্তটাকে দ্রুত করতে পারে আরও ফেসবুক আগে কি হতো হয়তো আমাকে একটা ইমেল পাঠাতে হতো চিঠি লিখতে হতো এই করতে হতো সেই করতে হতো আজকে কিন্তু আমি একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমি প্রচার করে দিতে পারি যে কি হচ্ছে কি হতে পারে খবর হতো অনেকে জানেই না বাট তুমি যখন ফেসবুকে স্ট্যাটাস দাও তখন সবাই জেনে যায় একদম একদম এবং সাথে সাথে হয়তো কেউ দেখছে না কারণ আমাদের দেশে যখন রাত অন্য দেশে তখন দিন আবার আমাদের যখন দিন অন্য দেশে রাত কিন্তু বারো ঘন্টার মধ্যে অবশ্যই দেখবে এবং যে যাকে ভালোবাসে তাকে তো নিশ্চয়ই দেখবে আবার যে যাকে ভালোবাসে না না পছন্দ করে করে কিন্তু দেখবে আর পছন্দ না করার ব্যাপারটা আমি একটু ওই যে বললাম যে আমার কথাগুলি বেশি বুকিস হবে না আমার কথাগুলি একটুখানি একেবারে গিয়েও বলতে পারেন গ্রামীণও বলতে পারেন যেহেতু আমি সেখান থেকে উঠে এসেছি তো আমাদের দাদি নানিরা বলতেন যারা দেখতে নারী তার চলন বাঁকা আমি দেখতে পারি না অতএব সোজা করে হেটে গেলেও হলো সে অসুন্ন সে হাত ভালো বলবে যে বাঁকা করে হাত এবং ব্যাপারটা আমার মনে এটা ওরও দোষ না যে এটা করছে তারও দোষ না আমরা যেরকম এই যে বিভিন্নজন আমরা কিন্তু বিভিন্ন ইন্টারনেট ব্যবহার করি বিভিন্ন লাইনের তাই চরণ বাঁকার কথা বলার কারণে আমার একটা কথা মনে পড়লো আমাদের এই স্টুডিওতে যখনই যে কোনো নারী আসেন ঢাকার স্টুডিওতে তখনই কিন্তু একটা আলোচনা হয় যে মেয়েদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সবচেয়ে বড় বাধাই হচ্ছে পুরুষ নারীরা নারীদের শত্রু মনে করে থাকি আমরা কিন্তু আসলে নারীরা নারীদের শত্রু না বা নারীরা নারীদের কখনই বাধা হয় না বরং ভালো মনের নারীরা একটা একটা নারী নারী হাত 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 বাড়িয়ে 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 দিচ্ছে 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 তো যখন ভালো কাজ করে তারা এই ভালোটাকে কোনো পুরুষ গ্রহণ করতে পারে না এটার কারণটা কি মনে হয় তোমাকে তুমি তো আহ একেবারে একজন অভিনেত্রী একজন সঙ্গীত শিল্পী আমরা একটু গান শুনবো একটু পরেই এই যে নারীরাই নারীদের শত্রু এই কথাটা কে বলছে না নারী নারীদের শত্রু না মানে পুরুষরা এটা কিন্তু প্রভাত ছিল একটা যে নারীরাই নারীদের প্রধান বলে এইটাই বলতে হবে যে পুরুষরা বলে যদি আমি আপনি বলতাম তাহলে কিন্তু বলতাম যে আমরা আমরাই আমাদের শত্রু হুম কথাটা কিন্তু মানে এখন নারী নারীদের সেটা হচ্ছে না কথা হচ্ছে আরেকজন কেউ বলছে আমাদেরকে তাহলে সে কে পুরুষ সে নিশ্চয়ই অপজিটে একজন এবং তিনিকে তিনি শুধু পুরুষ নন তিনি তো আমার পরিবারে বাবা বাবা একজন পুরুষ আমার পরিবারে মামা চাচা খালু ভাই পরবর্তীতে আমার স্বামী আমার ছেলে এরাই তো তো এদের জন্য এখন না হলে বাবুরচি রান্না করে একটা সময় তো ছিল মাই রান্না করতেন মা অসুস্থ হলে বোন রান্না করতেন এই বিষয়টাই আমি মানতে রাজি না বা মানব না যে নারী পুরুষ কোনো ভেদাভেদ আছে ও ছেলে বলে ও ব্যধভেদ আছে বলেই কিন্তু বকুল সমঅধিকারের জন্য যুদ্ধ চলছে আন্দোলন চলছে আমরা এই জায়গাটাই মনে হয় একটু আমি একটু ব্যাকডেটেড কিন্তু হ্যাঁ আমি না সমসাময়িক না নারীটাকে একটু কেচেন থেকে যাই হোক ভিতরে তো নারীর গন্ধ পাওয়া যাচ্ছে না নারী তো আমি মনে করি যে না সমঅধিকার বলতে কি বোঝায় সম্মানি যদি না দিতে পারলাম আর অধিকার কিন্তু কেউ কাউকে জোর করে দিতে পারে না এবং জোর করে কেড়েও নিতে পারে না আমি আপনি যদি এখানে না আসি করতে হবে অর্জন করতে হবে হ্যাঁ এটা যার কাছে তার আমার মজুদ আছে আমার এখানে মজুদ আছে এইটুকু আমি ইচ্ছা করলে কিন্তু ওখানে ঢেলে দিতে পারবো না দেওয়া যাবে না চাইতে হবে তখন আমি ইচ্ছা করলে পুরোটাও দিয়ে দিতে পারি আবার একটুও দিয়ে দিতে পারি অধিকারের ব্যাপারটা এমন আমরা যখন এই যে সম অধিকারের কথা বলি আসলেই কিন্তু আমরা আমাদেরকে ছোট করি নারীরাও নারীদের ছোট করি পুরুষও পুরুষের ছোট করে যদি জগৎ সৃষ্টির দিকেই তাকাই আমরা শুধু মানুষ কেন ফুল পাপড়ি এই মৌমাছি প্রত্যেকটারই তো একটা অপোজিট ব্যাপার আছে না হলে কিন্তু একটা ফুলের থেকে ফলও হবে না সেখানে মানুষ তো একটা বিশাল ব্যাপার পৃথিবীর সৃষ্টি হলো মানুষকে দিয়ে প্রথমে যদি আমরা বলি যে আমাদের পূর্বপুরুষ আদম আল্লাহামকে তৈরি করলেন তাহলে আল্লাতাল্লাহ কেন আরেকটা আদম তৈরি করলেন না তাকে তাকে কেন একটা মা হাওয়া তৈরি করলেন তো পরে তৈরি করলেন বলেই কি উনি উনি ছোট নগণ্য যদি ভেবে থাকেন যে আমার আদম তাকে যিনি পরিচালনা করতে পারবেন তাকেই আমার সেইভাবে তৈরি করতে হবে তো সেখান থেকে যদি উনি নারীদেরকে শ্রেষ্ঠ করেই তৈরি করে থাকেন সেটা কি দোষ করেছেন না সেক্ষেত্রে আমরা মানে আমরা চাই যে পুরুষরা নারীদেরকে সম্মান করুক

গানের শিল্পে সঙ্গীত শিল্পী ছিল এই যে শিল্পত্বের ভিতরে যে গুণাবলী তোমার ভিতরে আছে তো এই যে এই লম্বা সফর করে আসছো এখানে এই সফরের মধ্যে তুমি এই যে আমরা যা যা আলোচনা করছি যে একজন নারীর নারীত্বকে পুরুষরা মূল্যায়ন করছে না বা তুমি এই ছোট করেই তো হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছো তো সেইখানে কি কি প্রতিবন্ধকতা ছিল বা কি কি তুমি অনায়াসে আমাদেরকে বলতে পারো কারণ আমাদের শিখার আছে আমার দর্শক হ্যাঁ না অবশ্যই শিখতে পারে কারণ একটা নারী যখন মানে মিডিয়াতে আসে বা অভিনয় অভিনয় করতে আসেন বা গানের শিল্পী হতে আসেন অথবা যে কোনো প্রফেশনাল ওয়েতে আগাতে চায় তখন কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে মানে এটা ঠিক যে মেয়েরা ঘর থেকে বেরোতে গেলেই একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায় মানে দরজার মধ্যে ফার্স্ট বাধাটা হ্যাঁ হ্যাঁ আমার তো মনে হয় যে আদুর করে সেকালে মেয়েদের পায়ে নুপুর পরানো হতো ওটা একটা শৃঙ্খল ছিল যে ও যখন হেঁটে হেঁটে চলে যাবে দরজা পার হলে শব্দটা ওই পর্যন্ত যাবে তখন আমরা বুঝে ফেলবো ও কোথায় যাচ্ছে আর আমরা মেয়েরাও খুব মানে গদগদ হয়ে একেবারে অলংকার আমি বলবো যে ভুল যদি কিছু হয়ে থাকে ঘটে থাকে আমরাই করেছি আমরা মেয়েরাই করেছি আমরা আমরা হতে পারে যে যে বলতে মেয়েরা করেছি মানে কি আমরা পুরুষদেরকে প্রশ্রয় দিয়েছি নিশ্চয় এক জায়গায় প্রশ্রয় দিয়েছি আরেক জায়গায় তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি দায়টা আমার আমি নিব অন্য কোনো নারী নিক বা না নিক আমি নিব কারণ আমি একজন মা আমি যখন মা হইনি তখন বুঝিনি তখন ভাবতাম যে আরে বাপরে বাবাই শ্রেষ্ঠ বাবা কক্সবাজারে যায় বাবার কাছে পুঁতির মালা চাইলেই পাওয়া যায় হ্যাঁ যদিও সপ্তাহে একদিন বাড়ি আসে থেকে আবার চলে যায় কর্মক্ষেত্রে আর মা সারাক্ষণ শুধু ভুল ধরে জোরে কথা বলিস কেন এত জোরে হাসিস কেন চুল ছেড়ে দিয়ে ঘুরিস কেন এখন বড় হচ্ছিস তখন মনে হতো যে মা বোধ কেমন কেমন কেন বাবা তো অনেক আদর করে হ্যাঁ তো সেই জায়গা থেকে আমি যদি তখন হাতে ছিল মাদের দের হাতেই ছিল এবং এটা দরকার আছে আমি তো মনে করি আমার আজকেও মনে হলো যে আমার কোনো একটা কারণে আজকে আমার মাকেই দরকার ছিল এবং আমার মেয়েটি কোনো একটা কারণে বলছে যে নানু থাকলে দেখতাম মানে তার মানে হ্যাঁ আমি থাকলে দেখতাম এবং আরেকটা জিনিস আমি আমার কাজের মেয়েকে বললাম খুব গর্ব করে যে শোনো আমি যে ঘরকন্যার কাজ জানি একমাত্র আমার ভুল আমার মা থাকলে ধরতে পারতেন কারণ আমার মা আমার চেয়ে বেশি জানেন এরপরে আমি কাউকে বলবো না যে আমার চেয়ে বেশি জানে শুধু ঘরকন্যার কাজ অন্যটা আমি বলবো না তুমি নিয়ে আসো কতগুলো বুয়া নিয়ে আসবা কতগুলো কি নিয়ে আসবা আমার সাথে পারবে না একমাত্র পারতেন যিনি তিনি আমার মা তিনি মরে গেছেন তো এই যে শিক্ষার জায়গাটা যদি আমি ছড়িয়ে দিতে পারি মাঝখানে আমি আছি আমার মেয়ে কিন্তু ঠিকই আমার মাঠটা নিয়েছে আমি কিন্তু তাতে খুশি আমি কিন্তু অখুশি না যে সে বললো না যে আমার আম্মু পারে একটা সময় কিন্তু ছিল যে আমার মা সব পারে অথবা আমার মায়ে শ্রেষ্ঠ কিন্তু আমার মেয়ে যখন আমাকে বাদ দিয়ে আমার মাকে শ্রেষ্ঠ করলো তার নানিকে শ্রেষ্ঠ করলো আমি কিন্তু সম্মানিত হলাম কিন্তু সে তো আমারই মা হুম এবং তার মানে যে আমার যে মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ সেই জায়গাটা সঠিক ছিল সঠিক ছিল বলে আমার মা আমার আমার মেয়ে আমাকে ডিঙ্গিয়ে হলেও আমার মাকে ধরে রাখলো এই মূল্যবোধটা পরিচর্যার দরকার আছে আমরা সেখানে মায়েরা পিছিয়ে আছি সেখানে আমরা ছেলেটাকে বলি যে ঠিক আছে তুমি যখন খুশি আসো আর মেয়েটাকে বলি যে তোমাকে কিন্তু আসতে হবে কেন তাহলে ছেলেটাকেও বলা হোক যে তোমরা কিন্তু একসঙ্গে ফিরবে আমি বলছি না যে মানে ছেলেদের স্থানটা মেয়েরা তৈরি করে যা কিছু করছি আমরা আমার ধারণা ছেলেরা যা কিছু করছে একটা তো হরমোনগত প্রবলেম আছে জিন ক্রমজম ইত্যাদি তাদেরকে পারিপার্শ্বিকতা ইত্যাদির কারণে ওভাবে তৈরি করে দেয়া হয়েছে তাদের হাতের কবজিটা হতে একটু মোটা হ্যাঁ তাদের পেশিটা একটু সবল এই তো মানে সামনে যে দৃশ্যমান যা কিছু দেখতে পাই আমরা যে আমার চেয়ে আমার ভাইটি আলাদা সেই তো এগুলো এর বেশি তো কিছু না ও বড় হলে গোপটে ওঠে আমার হয়তো বা ওঠে না এই তো আমি বড় বড় চুল রাখি ও নিয়মিত ছাড়তে যায় কিন্তু ভেতরের মানুষটা তো আমি যাও তাই তারও দুটো চোখ আছে একদম ও ভাত খায় ও মাছ খায় আমাদের মারা কি করে ও ছেলে ওকে মাছের মাথাটা দেওয়া যায় ওকে বলা হোক যে দেখা তুমি বলতে চাচ্ছো যে আদি যুগ থেকে এটা আসলে প্রশ্ন আসা আসে ছেলের কাছ থেকে হ্যাঁ এবং তা সমাজে যারা এই যে বিশৃঙ্খলতা তৈরি করছে বা করতে চাচ্ছে আমি একদম হলফ করে বলতে পারি যে খোঁজ নিয়ে দেখুন হয় ওর মা ওকে শাসন করেনি অথবা ওর মা ওকে আদর করে বুঝিয়ে দেয়নি এবং ওর যে পরবর্তীতে প্রেমিকা ছিল সেও ওকে কিছু ভালোটা বোঝায়নি ওর বউ যে সেও ওকে ভালোটা বোঝায় না ওর মেয়ে যে সেও তাকে ভালোটা বলে না একটা মানুষ যদি সারাক্ষণ থাকে তাহলে তো সেটাই চলে আসবে আপনি যদি ক্ষেত্রে কি নারীদের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য যে কোনো নারীর নারী যে সুশাসনে প্রতিষ্ঠিত না হয় তাও সেও কি এরকম হতে পারে হ্যাঁ অবশ্যই তা তো নারী এপিঠ ওপিট তো মুদ্রার এপিট ও জগতে যতগুলি সম্পর্ক আছে আমার মা কিন্তু এসছেন নানি বাড়ি থেকে আমার বাবা এসছেন দাদি বাড়ি থেকে তারা দুজন মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পরিবারের চাপে হোক সমাজের চাপে হোক তারা দুজন স্বামী স্ত্রী হয়েছে অথবা তারা আনন্দে হোক নিরানন্দে হোক তারা সহবাস করেছে সে কারণেই কিন্তু আমরা ভাই বোন এসেছি আমরা ভাই বোন কিন্তু দু জায়গা থেকে আসিনি একই মায়ের জঠর থেকে এসেছি আমার সময়ও আমার মার যে প্রসব বেদনা হয়েছিল আমার ভাইয়ের সময়ও তাই হয়েছে আমাকেও মা যেভাবে দুধ খাইয়েছেন আমার ভাইকেও সেভাবে খাইয়েছেন তাহলে একটু বড় হলে কেন আমার মা তার ছেলেটিকে বলবে যে তুমি বড় মাছটা খাও আর মেয়েটাকে বলবে যে তুমি আজকে কমটা খাও অথবা যে বাবাটি তার হয়তো অনেক সাধনার পরে একটা মেয়ে পেয়েছে বাবারা তো একটু মেয়ে পছন্দ করে অনেক সময় এটারও কারণ আছে আমি বললাম এটার এটার কিছু কিছু আর আহ ব্যাখ্যা আছে যেটা একটু দিকে চলে যাবে আমি কোনো ব্যাখ্যায় যেতে চাচ্ছি না আর কি যে কেন মেয়েরা ছেলে পছন্দ করে ছেলেরা পছন্দ করে আছে আপনিও জানেন মেলা দর্শকরাও জানেন আমি যাচ্ছি না তো তখন ওই ওই বাবাটি মেয়েটিকে দেখা যাচ্ছে তাকে দোকানে নিয়ে গেল তাকে একসঙ্গে দুটো জামা নিয়ে আসলো তার জন্য আর ছেলেটি তখন বললো যে বাবা আমারটা কবে দিলেই হবে এই যে তার মনে একটা প্রতিহিংসার তৈরি হলো যে ও আমার বোন বলেই ও দুইটা পাচ্ছে আমি কেন পাবো না তার ভিতরে কিন্তু এটা বাড়ছে ক্রমাগত এ কারণে সে যখন বাহিরে গিয়ে দেখবে যে তার একটা বন্ধু আমি এক খুবই ছোটো করে উদাহরণটা দিচ্ছি যে ওরা পাঁচটা বন্ধু হয়তো চারজন ওখানে কথা বলছিল একজন গেল তাহলে বেজর হয়ে গেল না সে বেজর হয়ে গেল পাঁচজন হয়ে গেল। আগে কিন্তু ওরা দুজন দুজন কথা বলছিল এখন মাঝখানে যখন একজন দাঁড়িয়ে গেল তখন কি করতে হবে ওকে ডানি একবার মনোযোগ দিতে হবে মায়ে একবার মনোযোগ দিতে হবে তার ধর কাপাল নেই নাই ও কিন্তু একা আর ওদিকে যারা দুজন দুজন আছে তারাও বিপদে পড়ে গেল যে দুজনে কথা বলবে না ওকে মনোযোগ দিবে তো এক পক্ষ ওকে মনোযোগ দিতে দিতে না ও তো একা ও কিন্তু তখন কি আমাকে সময় দিলি না ওই যে ঘরে হ্যাঁ ঘরে যদি ও জানতো যে সমানভাবে ও বলতো যে আচ্ছা ভুল হয়ে গেছে ওকে তো দুটো দিয়ে ফেলেছি তোমাকে তাহলে পরের মাসে তোমাকেও দুটো দেবো সমান সমান হয়ে যাবে অথবা মেয়েটাকে বোঝানো দরকার ছিল যে তোমার দুটো নিয়ে বাড়ি গেলে হবে না তোমার ভাই দুঃখ পাবে প্রত্যেকটা অসংগতি পরিবার থেকে এসছে আমি ম্যাট্রিকের পর থেকে আমি শিক্ষকতার সাথে জড়িত হয়তো মানে লম্বা সময় একসাথে করিনি শিক্ষকতা কিন্তু বিচ্ছিন্নভাবে আমি প্রায় পনেরো ষোলো বছর শিক্ষকতা করেছি প্রাইমারি থেকে প্রাইমারি লেভেল থেকে শুরু করেছি প্রাইমারি মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল ট্রেনিং সেন্টার যেটা ওপেন ইউনিভার্সিটির সাথেও কিছুকাল ছিলাম ওপেন ইউনিভার্সিটির ওটা আরও মজার ছিল নাতি এবং নানি একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছে এরকমও ছিল তো যতগুলি বাচ্চার সাথে আমি কথা বলেছি প্রত্যেকটা বাচ্চার অভিযোগ প্রথমে পরিবারের প্রতি হয় মায়ের প্রতি অথবা বাবার প্রতি এবং আমি ওদেরকে যখন বলি যে ছোটোবেলায় তোমরা একটা চকলেট দুজন ভাগ করে খাওনি খেয়েছ তাহলে বড় হওয়ার পরে তোমরা কেন বলছো যে ও বেশি নেবে কেন ও কম নেবে কেন তোমারই তো দায়িত্ব ওকে বেশিটা দেওয়া এই যে অসঙ্গতি যেটা ছেলেরা করছে বাইরে গিয়ে আমি আবার ফেসবুকে কেন আসছি না কারণ ফেসবুকে দেখা যায় ইফ টিচিংগুলো আগে কিন্তু দেখা যেত আগে শুধু আমরা শুনতাম যে মেয়েটা কানতে কানতে বাড়ি আসলো সে কী হলো অমুক ছেলে আমাকে এটা বলেছে আর ফেসবুকে আপনি চান বা না চান আপনাকে দেখতেই হবে কে কাকে মারলো কে কাকে ধরলো কে কার কল্লা টেনে নেনা হোক আর না হোক আম ধর দেখতেই হবে এবং ঘুমাতে যাওয়ার আগে একটা মানসিক অসুস্থি নিয়ে ঘুমাবেন ভালো কোনো স্বপ্নও দেখবেন না ঘুমোবে হবে না সকালে ওই অসুস্থি নিয়ে আপনি যখন ঘরের কাজ শুরু করবেন তখন बुआর সাথে ঝগড়া লাগবে ছেলের সাথে লাগবে এর সাথে প্রথম কথা হলো যে আমরা মানসিক ভাবে ভালো নই মানসিক সুস্থ নেই বলেই আমরা এই যে অসুস্থকার মানে এই মানসিক অসুস্থতা কোথা থেকে এসেছে মানে পরিবার থেকে সবই পরিবার সব পরিবার থেকে এই ফেসবুক অসঙ্গতি কি পরিবার একদম পরিবার থেকে মানে সেটা কি ভাবে সেটা কি যেমন আমি যখন ফেসবুক ব্যবহার করি আমি আমার উদাহরণটা কেন দিচ্ছি আমারটাই বেশি জানি আর কি হ্যাঁ তখন আমার খুব ইচ্ছে হলো যে আমার ছেলে কি করছে একটু দেখি আমার মেয়ে কি করছে একটু দেখি এবং আমার কোনো কিছু আসলে আমি বলতাম দেখো না এটা একটু মানে আমার শিক্ষাটা তুমি পরিবার থেকে আমার কেন ভাল লাগছে কারণ আমার নানি যখন আশুতোষ মুখোপাধ্যায় পড়তেন বিমল মিত্র পড়তেন হ্যাঁ ওনাদের বইটাই পড়তেন সেই সময় কিন্তু আমার এগুলি পড়া নিষেধ পড়া যাবে না হ্যাঁ তারপরে কিন্তু আমাদের একটা রাব খাতা থাকতো সেই রাব খাতার মধ্যে কিন্তু নানি যখন বলতো নানি বলতো যে এখানে নিয়ে পড় কিছু হবে না তোর মা আসলে আমি দেখবো কিছু বলবো না তাহলে কি আমার নানি আমার ক্ষতি করেছিলেন অবস্থা দৃষ্টি এরকম মনে হতে পারে যে হ্যাঁ উনি কেন বড়দের বই আমাকে তখন পড়তে দিলেন কিন্তু আমি বলবো যে সেটা আমি কিভাবে নিয়েছি আজকে আমি সেই বয়সে আনোয়ারা মনোয়ারা প্রেমের সমাধি কালো বউ পড়েছি বলে বিমল মিত্র পড়েছি বলে নিমাই ভট্টাচার্য পড়েছি বলে আশুতোষ পড়েছি বলে বা সময় বিভূতিভূষণকে চিনেছি বলে আমি তো মনে করি যে আমি অনেক সমৃদ্ধ আমি সমাজের জন্য কিছু করলাম কি করলাম সমৃদ্ধ বকুল আমরা কি একটা গান শুনতে পারি দর্শকরা অনেক জ্ঞানী নাহলে তো ফেসবুক ইউজ করতো না কারণ দর্শকরা যাতে ফেসবুক ইউজ করছে তার মানে দর্শকরা অনেক শিক্ষিত এবং শিক্ষিত সমাজ থেকে অনেক শিক্ষিত বাড়ি শিক্ষিত সংসার শিক্ষিত বলে হয়তো তারা ফেসবুক করণীয় বর্জন এটা আমরা মনে করি আমাদের থেকে ওনারা অনেক বেশি গান গান পর আবার ফেসবুক আমি ওই যে শিশু প্রসঙ্গ এলো তো এই জন্য আমি বারবার পরিবারের কাছে যাচ্ছি অবশ্যই অবশ্যই পরিবারই আসলে একটা বড় শিক্ষালয় এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই কারণ আমরা পরিবার থেকেই শিক্ষা গ্রহণ করি আমরা একটা গান শুনবো আচ্ছা তোমার জীবনের সবচেয়ে প্রিয় গানটা শুনতে চাই আমার তো অনেক প্রিয় গান আর গানগুলি আমার ভালো লাগে বিশেষ বিশেষ কারণে আমি এখন আসলে রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করি আমি গাইতে পারি এমনটা দাবি করব না তো ভালো লাগার জায়গা থেকে তো আমি ছুঁয়েও দেখতে পারি তাই না একটা ফুল না তাই বলে কি একটু ছুঁয়ে থাকবো না সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের একটা গান আমি এই জন্য গাইতে চাই এটা আসলে গাওয়া না বলতে চাই যে এর মধ্যে অনেকগুলি কথা আছে আচ্ছা শেখার মতো কিছু অনেক কিছু যে আমি যা বুঝেছি সেটাও আমি হয়তো দর্শকের সাথে বলতে পারবো আমার একদম প্রস্তুতি নেই কোনো কোনোরকম কি বলে অনেক দিন আমার হারমোনিয়ামের সাথে সংযোগও নাই কারণ ডাক্তারই নিষেধ করেছেন যে আমাকে এখন আপাতত জোরে কথা বলা যাবে না গান করা যাবে না কিন্তু যেহেতু সুযোগ পেলাম সেহেতু মানে সুযোগটাও ছাড়তে চাচ্ছি না বিশ্বর সাথে যোগে যেথাই বিহার সেইখানে যোগ তোমার সাথে এই লাইনটাই আমি একটু বলে নিই সে বিশ্ব সাথে যোগে যেথাই বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারও আমরা কেউ কিন্তু একা নই বিশ্বর স্বার্থে অপরের পরিপূরক এক আমি আমার নই আমি কিন্তু আমার নয় আমি কিন্তু অন্যের এই ব্যাপারগুলি কেউ বুঝতে চায় না এরপরের পরের লাইনে আছে একটু ছাছড়া হয়ে যেতে পারে হুম নয় কো নয় বিজানে জানে নয় ক আমারapun সবার তুমি আপন যে thai হে ও সে মারু বিশ্ব সাথে যোগে যে থাই বিহারু সবার পানে যে থাই বাহু পশারু সেইখানেতে প্রেম জাগিবে আসলে এই লাইনটার জন্য আমি এই গানটা শুরু করেছিলাম যে গোপনে প্রেম ঘরে আটকে থাকে না

আমার যে বাচ্চাটি একটু প্রতিভাবান তাকে নিয়ে কি আমি মানুষের কাছে যাই না বিভিন্ন চ্যানেলে যাই না অনেক মায়ে যায় কেন যে দেখাতে যায় অর্থাৎ ভালোবাসাটা প্রেমটা এমন একটা জিনিস একা একা এটাকে উপভোগ করা যায় না একা একা এটাকে ভালোবাসা যায় না দেখা যায় না নেওয়া যায় না এটা যখন সবার মাঝে আমি ছড়িয়ে দিবো তখনই আমি দেখতে পারবো যে আমার জিনিসটা কেমন আছে তো এই আরেকটা অসঙ্গতি ফেসবুকের যেটা আমি ওই যে বর্জন আর করণীয় অত ও কঠিন ব্যাপারে যেতে পারবো না হালকা করেই বলি ফেসবুক আসার কারণে আগেও দেখেছি ফেসবুক আসার কারণে এখন যেটা দেখলাম যে প্রত্যেকটা ছেলে মেয়ে কি করে আমাকে অনেক মেয়ে কথা বলে তো আমার সাথে যে আপু এটা এরকম কেন ওরকম কেন তখন দেখি কি প্রত্যেকটা ছেলেই প্রথমেই এসে বলে কি ওর সাথে চলে যাবে না ওর সাথে আগে চলেছে চলেছে এখন চলে যাবে না ওর সাথে কথা বলা যাবে না ওর দিকে তাকালে কেন ওর সাথে হাসি হেসে কথা বললে কেন এবং ফেসবুকের পাসওয়ার্ড দাও আমার কেন সত্যি শুধু এইটা নিয়ে যে কত সম্পর্ক ব্রেকআপ ডিভোর্স এবং আত্মহত্যা পর্যন্ত চলে ফেসবুকের পাসওয়ার্ডের জন্য হ্যাঁ শুধুমাত্র ফেসবুকের পাসওয়ার্ডের জন্য অথচ এই ফেসবুক থেকে আমরা কি না পাচ্ছি আমরা যদি কেউ চাই তাহলে যারা ধর্মীয় অনুভূতি সম্পন্ন মানুষ আমার ধর্মের কথাই বলি ইসলাম তারা তো সারা রাত শুধু কোরআন তেলাওতে শুনতে পারবেন তাহলে ফেসবুক খারাপ কেন তাহলে ফেসবুক খারাপ কেন এবং এই যে আমি গত পরশু আমার একজন নানিকে পেলাম উনি আশির উপরে বয়স আমার আপন নানি তো মারা গেছেন নানির বোন এবং তাদের সময়ে কিন্তু চাষ্ত বোন কোনো ভেদাভেদ ছিল না সবাই আপন ছিল একই ঘরে ঘুমিয়েছে একই থালায় খেয়েছে একই বিছানায় আমার যখনই আমি শুনলাম আমি কিন্তু ফেসবুকে দেখলাম হুদা নানা উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমার বোনকে পেলাম এতদিন পরে আমি খুঁজে দেখলাম উনি যদি নানার বোন হয় তাহলে তো আমার নানিরও বোন আমার ওই মুহূর্তে মনে হলো যে ওনাকে আমার দেখতে যাওয়া দরকার আমি ফেসবুকে শেকড় খুঁজি আমার কারণ আমার মার বিয়ে হয়েছে দশ বছর বয়সে মা চলে এসছে পাইকোট থেকে আমার বিয়ে হয়েছে বারো বছর বয়সে তার মানে নানি বাড়ি থেকে বাবার কোথায় চলে এসছে আমি সেখান থেকে আমাকে কোথায় গিয়ে আমার সেই পূর্বপুরুষদের টেনে আনতে হচ্ছে আজকে যদি ফেসবুক না থাকতো আমার পক্ষে সম্ভবই ছিল না যে আমি মার এই খালা নানির এই বোনের সাথে আমার দেখা হয় আমার চোখে পানি চলে এসছে আমি তাকে জড়াই ধুললাম আমার মনে হতো নানিও বোধ হয় ওনাকে ছোটোবেলায় বুবু বলে জড়িয়ে ধরেছেন খেলেছেন কি করেছেন তো এটা ফেসবুক ছাড়া সম্ভব ছিল না আমি ফেসবুকের প্রতি অশেষ কৃতজ্ঞ এই যে রবীন্দ্রনাথের এই গানের মতো যে বিশ্ব সাথে যোগে যেথাই বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও সেই জায়গা থেকে আমরা যদি শুধু মনে করি যে না এখানে এসেছি আসলে আমরা অনেকে মনে করে থাকি ফেসবুকটা হচ্ছে আসলে একটা মাধ্যম সময় কাটানোর মাধ্যম এবং আত্মীয় স্বজন সবাইকে ধরে রাখার একটা মাধ্যম মানে অনেক কটা মাধ্যম মিলিয়ে কিন্তু এই ফেসবুক টেলিভিশন চ্যানেল বা যেকোনো আমরা একটা চ্যানেল বললাম কেন সামাজিক চ্যানেল তুমি টেলিভিশন চ্যানেলে কিন্তু তুমি তোমার ফেভারিটকে দেখতে পাবে না একদম না তুমি তো বন্ধু বন্ধুকে দেখতে পাবে না তুমি ফেসবুক কিন্তু সেটা পাচ্ছো পাচ্ছি এবং টেলিভিশনে যেটা হয় যে সময়ের প্রোগ্রামটা সময়ে হয়ে যাবে আমি কিন্তু পরে ফেরত এসে পাবো না কিন্তু ফেসবুকে কিন্তু আমি পরে এসে হ্যাঁ জিনিসটা পাচ্ছি আমি এই ক্ষেত্রে বলবো যে একটা হাতুরির কথায় আমি ধরি যে আপনারা যখন এই রুমটা সাজিয়েছেন হাতুড়ি দিয়ে কিন্তু অনেক লোহা ঠুকেছেন এবং তারপরে কিন্তু অনেক সুন্দর করে একটা ডেকোরেশন করেছেন হাতুড়ির নিজের কি কোনো শক্তি ছিল কেউ একজন তাকে ব্যবহার করে লোহাটা পুঁতে ছিল আমরা যদি এখন একটা বোকা গাধা পাগল উম্মাদ বা একটা বাচ্চার হাতে হাতুড়িটা দেই সে কি করবে আপনার মাথায় মেরে বসবে এখন ফেসবুকটা হলো আমি মনে করি হাতুড়ি ওর নিজের কোনো ক্ষমতা নেই আমরা ওকে যেভাবে চালাবো

দক্ষ স্কিলড না দক্ষতা অর্জন করেনি তো আমরা নিরক্ষর বলবো না না ফেসবুক যারা নিরক্ষর তারা তো ফেসবুক ব্যবহার করবেই না বাট অশিক্ষিত হাতে যেয়ে কি ফেসবুকটা নষ্ট হচ্ছে কিনা না ওই অশিক্ষিতটা আমি কিন্তু কাগজে কলমে সার্টিফিকেটে অশিক্ষিত বলবো না এটা ব্যবহার না সেটাই ব্যবহারের ক্ষেত্রে বলছি এটা ব্যবহারের কথা বলবো যে আগে যেমন একটা কথা আমি ছাত্রছাত্রী যারা শিক্ষিত তাদের তো আমরা নিরক্ষর বলবো তাদের কিন্তু অশিক্ষিত বলবো না না তারাও শিক্ষিত না অবশ্যই তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ছোটবেলায় মানে অনেক প্রবাদই শুনেছি হ্যাঁ যার মধ্যে ছিল আমি ভুলে গেলাম কোথায় এসেছিলাম যাই হোক আমি আবার আরেক ওই প্রসঙ্গে ফিরে আসছি যে নিরক্ষর জ্ঞান এবং শিক্ষিত যেটা হ্যাঁ তো শিক্ষিত মানুষ হলেই যে শিক্ষিত আচরণ করবে এমন কিন্তু কথা নেই একজন শিক্ষিত মানুষও কিন্তু তার ওই সময়টাতে তার শিক্ষাকে ভুলে গিয়ে শিক্ষা তার ভেতরে আছে কিন্তু ওই সময় আচরণটা করে ফেলতে পারে সেই আচরণটা উনি নিজে দেখতে পাবেন না উনি আয়নায় দেখতে পান চেহারা কিন্তু ওনার আচরণ দেখতে পান ওনার সামনে যিনি আছেন তার মাধ্যমে সেটা তার মা হতে পারে বোন হতে পারে বন্ধু হতে পারে এখন আপনি আপনার আয়না নেই আমি কিন্তু এখন আপনার আয়না আপনার আচরণগুলি কিন্তু আমি বলতে পারবো আপনার কপালে চুল সরে গেলে আমিই বলবো একটু সরিয়ে দেন তো ভালো লাগবে মানে আমি যদি বলি আমি দেখতে পাচ্ছি যে আপনার কপালে একটা মশা পড়েছে মাছি পড়েছে আমি মনে মনে বললাম খাক খাক না এটা হচ্ছে সবচেয়ে বড় স্বচ্ছ হয় না হ্যাঁ তা আমি যদি মনে করি খাক না আমি কেন বলতে যাব আমার কিন্তু তাতে কোনো লাভ হলো না কিন্তু আমি যদি বলি এই তাড়াতাড়ি মশাটা তাড়ান ডেঙ্গু মশা হতে পারে কোনো ক্ষতি হচ্ছে আমার কোনো ক্ষতি হলো না কিন্তু আমি উপকার করতে পারলাম আমাদের সমস্যাটাই হচ্ছে এখানে যে আমরা কখনো কখনো আমাদের ওই মানসিকতা থেকে আমরা বিচ্যুত হয়ে যাই আমরা কি করতে চাই এটা ভুলে যাই আর এই যে পরশ্রী কাতরতা তারপরে হিংসা বিদ্বেষ আমি এইসবের কারণেই বলছি যে ফেসবুকে কিছু মানুষ মানুষকে গালাগালি করে কিছু মানুষ কিছু মানুষকে অযথায় আবার ভালোবাসে আজকে ভালোবাসছে কালকে আবার হেট করছে ঘৃণা বলবো না ওরা ঘৃণা বললে এখনকার বাচ্চারা বলে কি ঘৃণা কি তখন আমার বলতে হয় হিট করছে মানে কোথায় চলে এসছে আমরা ভাষাগত দিক দিয়েও এর মধ্যে দুদিন ধরে আমি দেখছি কিছু ছেলে মেয়ে স্ট্যাটাস লিখছে যে সে কি পায় আমি পাই পাই আর পাই মানে আপনি হলে হেলেন আপা পায় আমার কাছে টাকা আর আমি হলে আপা আমি আপনার কাছে পাই একটা অন্তস্থ একটা রহস্যই এই যে অন্তঃ বুঝে না অনেকে বুঝে না মানে কি অধিকাংশ বোঝে না এবং তাদের ইনবক্সে গিয়ে আমি জিজ্ঞেস করেছি তোমার এসএসসিতে রেজাল্ট কেমন ছিল প্রত্যেককে বলেছে গোল্ডেন এ প্লাস আমি খাতা দেখলে অন্তত বাংলাতে ওদেরকে আমি গোল্ডেন এ দিতামই না বাংলা বানানের রীতি এত বাজে হয়ে গেছে যে কিছুদিন পরে ওই যে বাংলিশে লিখবে এ দিয়ে ডাবল এ দে এম এভাবে হয়তো অনেকে পরীক্ষা দিবে এটা খুবই দুঃখজনক আমার মা বলতেন যে পোশাক যেমন মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করে তুমি ঘরে একটা হাফ প্যান্ট পরে আছো আমি বাসায় হাফ প্যান্ট পরতাম কিন্তু কখনো দাদার বন্ধুরা হতো যেহেতু সেই জন্য ভাষার ব্যাপারে আমি তো বগুড়ার একটা খুবই প্রত্যন্ত অঞ্চলে আমি জন্মগ্রহণ করেছি তো সেখানে একটু এলাকা পাড়া ভেদে একটু ভাষার উচ্চারণের একটু তারতম্য ছিল যেমন হয়তো কেউ বলতেছে যে কিরে ক্যাঙ্কা আছিস বগুড়ার ভাষায় মানে তুই কেমন আছিস হ্যাঁ এটা আর পাশে আরেকটা পাড়া ছিল যে পাড়ার মানুষগুলি হয়তো বা স্কুলে যায়নি বা একটু অন্যরকম মা বলতো কি যে তুই ওই পাড়ায় যাবি না কেন কি পরে আমি ওদের সাথে একদিন মিশলাম যে কেন মা নিষেধ করে ওরাও তো আমাদেরই মতো গেলাম গিয়ে দেখলাম কি ওদের কথা বলার ধরনটা একটু জানি কেমন এবং একটা কথা আমি নিয়েও আসলাম একটা শব্দ আমি নিয়েও আসলাম ভাষা পর্যন্ত সেটা হলো ক্যারো ক্যারো হল খুবই মানে স্ল্যাং একটা শব্দ যেমন এখন মেলা কিচ্ছত এরকম একটা কথা বলে আর কি মানে ক্যারো মানে হলো যে ক্যারে তুই কি করিস কেন ক্যারে হ্যাঁ ক্যারে তুই কি করিস মানে তুই কি করিস কেনটারই বিভিন্ন হ্যাঁ ক্যারো মানেই হলো যে এটা অশ্লীল এবং এটা একটা কেউ কাউকে ছোট করার জন্য এইভাবে বলবে এবং আমি শুধু শুধু মার খেলাম আমি জানলাম না কেন মার খেলাম ক্যারো যে বলে সেটা আমি পরের দিনে জানলাম এবং ততক্ষণে আমি পরের দিনে সকালে উঠে দেখলাম যে আমার পায়ে মোটামুটি কাল ছিটে পড়ে গেছে এবং আমার দাদা আবার আমার মার চোদ্দগুষ্টি উদ্ধার করলো তুমি কোন সাহসে আমার নাতনিকে মারো তখন মা সবার সামনে বলছে যে আমি কেন বললাম কেন মানে কেরো যে একটা গালি এটা আমি নিজে বুঝি একটা শব্দ থেকে কত কিছু কত কিছু হতে পারে তো এই যে পোশাক এবং ভাষা যেমন আমরা ঘরের পোশাক পরে বাইরে যাই না তেমনি আসলে তেমনি আমরা আঞ্চলিক কথা বলবো যে অঞ্চলে যে ভাষা বলবো কিন্তু আমরা যখন কোন একটা সমাজে যাব যেখানে সবাই মানে আমরা আমরা আসল কথা বলবো যে প্রকৃত মানুষ হিসেবে তার পোশাক এবং তার আচরণটাই হচ্ছে আসলে মূল একটা মন্ত্র বলবো ও এই যে মনে পড়েছে বংশের পরিচয় ব্যবহারে বংশের পরিচয় এটা কি কারো গায়ে লেখা থাকতো আগে থাকতো না কিন্তু কিন্তু একটা ছেলে বা মেয়ের ভালো আচরণ দেখে কিন্তু মানুষ বলেই ফেলবে নিশ্চয় নিশ্চয়ই ভালো ঘরের ছেলে বা মেয়ে আমরা কথা কথা গল্প করতে করতে আমাদের একদম ঘন্টা শেষ হয়ে গেল আমরা এখন প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে এসছি এখন প্রবাস এবং দেশ সকলের উদ্দেশ্য যদি আমাদের করণীয় বর্জনীয় অনেক কথা হয়েছে আসলে করণীয় বর্জনীয় বলতে কিছুই না নিজেকে নিজের মতো করে তৈরি করতে হবে তুমি যদি একটু সকালকে উদ্দেশ্য করে আমার একটু বলার আছে আসলে হয়েছে কি আমরা দুজন মেয়ে মানুষ তো খুব আবেগপ্রবণ আর কি আবেগের চোটের দুজনে অনেক গল্প আমরা জড়িয়ে পড়েছি অনেক কথা আসলে অনেক দিন পরে ওনার সাথে দেখা হয়েছে ওনার সাথেও আমার ভালো করে কথা হয়নি এজন্য মনে হচ্ছে সব আজকেই বলে ফেলি আসলে ভুল হয়ে গেছে আমরা হয়তো বা গুছিয়ে বলতে পারিনি আমি করণীয় বর্জনীয় এরকম কিছু চাপিয়ে দেব না আপনাদের পরে আমি শুধু বলবো যে আমরা যেরকম আগুনটা চিনি আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে আমরা যেমন পানিটা চিনি যে আমাদের গলা শুকিয়ে গেলে পানি খেলে আমাদের প্রাণ তাজা হবে তেমনিভাবে আমরা ভালোটাকেও চিনতে পারি মন্দতাকেও চিনতে পারি আর সবার আগে যেটা করতে হবে আমি দুটো জিনিস বলবো আমাদের পরিবারের যারা মা বাবা আছেন এখনও এবং হবেন তাদেরকে এটাই বলবো যে আপনার সন্তানকে পোশাক এবং ভাষার ব্যবহারে শিক্ষা দিন পোশাকের জন্য কেন আপনি একটা সাদা পোশাক পরে কিন্তু যে কোনো জায়গায় বসবেন না ময়লা লাগবে তেমনিভাবে আপনি যখন শুদ্ধ ভাষায় কথা বলবেন প্রমিত বাংলায় কথা বলবেন শুদ্ধ বলতে অশুদ্ধ বলতে কিছু নেই তখন কিন্তু ইচ্ছা করলেই আপনি যেমন তেমন গালি দিতে পারবেন না যখন এই ভাষার বিচ্যুতি ঘটছে যা খুশি বলছে তখনই কিন্তু গালাগালি চলে আসছে আমি ফেসবুক খুললেই দেখি যে এক একদল ছেলে বিশেষ করে আপনারা মন খারাপ করবেন না আমি দেখেছি বলেই বলছি যে কোনো মেয়েকে যা তা বলে গালি দিচ্ছে তাতে করে কি হচ্ছে ওই মেয়েটির কিছু হচ্ছে না কারণ সে হয়তো আপনি যে গাড়ি দেখছেন সে হয়তো কিছু না কিন্তু আপনার আত্মা নষ্ট হচ্ছে এবং আপনার পরিচয়টা মানুষ জেনে যাচ্ছে যে এই ছেলেটি বা এই মেয়েটি গালিবাজ। আমরা যদি এই পারের কথাই বলি আমাদের দেশে আইন আছে না খুন করলে তো ফাঁসি হয় অথবা চুরি করলে তারও ছয় মাসের জেল হয় তো আমি যদি এই পারে কিছু করে থাকি আপনি আমাকে বোঝানোর চেষ্টা করুন একবার দুবার তিনবার শুভাকাঙ্ক্ষী হিসেবে না পারলে আপনি আমাকে আয়নের হাতে তুলে দিন কিন্তু আপনি নিজে তো আমার সব কিছু দায়বার নিতে পারেন না আমি একদিন না খেয়ে থাকলে যখন আপনি একবেলা খাওয়াবেন না তাহলে আমি যদি একটা মন্দ কথা ভুল করে বলে থাকি আপনি আমার সহ্যে দেওয়ার জন্য আছেন কিন্তু আপনি আমাকে গালি দিয়ে কিন্তু কিছু করতে পারবেন না তেমনিভাবে আমরা যদি যে ভালো করছে তার ভালোটা বললে কিন্তু আমার কমে যাবে না মন্দটা বলে আমরা আত্মপ্রসাদ লাভ করছি যে ও কেন এটা করছে ও কেন এমন ও কেন তেমন এটা করে কি হচ্ছে এতেও কিন্তু আপনার কোনো সুখ শান্তি আসছে না আর ওই তারও কিছু হচ্ছে না কিন্তু আপনি একজন ভালোকে ভালো বলুন একজন ভালো মানুষের প্রশংসা করুন একজন ভালো কাজের প্রশংসা করুন তাহলে দেখবেন আপনি নিজে একটা আত্মতৃপ্তি লাভ করছেন নিজেও একটা সুখ নিয়ে আসলে ধন্যবাদ বোকল আসলে আমরা দুজনে অনেকদিন পরে যেটা বলেছি যে আমরা অনেক অনেক আমরা আমাদের মুখ থেকে বের করেছি যে আমরা আসলে আসলে নিজেকেই নিজেকে নিজের মতো করে তৈরি করাটাই হচ্ছে আসলে নিজেকে জানতে হবে ওই যে আমরা সাবস্টিটিউশন সমাজ বদলা গিয়ে রাষ্ট্র এই সরকার আসলে নিজেকে নেওয়া উচিত বলে আমরা মনে করি প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের আয়োজন আহ আপনারা দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে সে বন্ধু ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগাম ঈদ মুবারক আল্লাহ হাফিজ